হ্যালো গাইস, আমি দীপ, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো জিদ্দাকে নিয়ে এবং জিদ্দার চেঙ্গিসকে নিয়ে, এবং জিদ্দার চেঙ্গিসকে নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেট দেব, এবং তার সঙ্গে সঙ্গে একটা কিন্তু সিরিয়াস কথাও বলবো। আমার মনে হয় যে এই টপিকটাকে নিয়ে কিন্তু প্রত্যেকের ভিডিও বানানো উচিত এবং প্রত্যেকের কিন্তু কথা বলা উচিত, এবং এটা একটা সত্যি বলতে লজ্জাজনক একটা ব্যাপার, এবং সমগ্র টলিউড ইন্ডাস্ট্রির কিন্তু লজ্জা লাগা উচিত। সো সম্পূর্ণ ভিডিওটা তোমরা প্লিজ দেখো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। সো এখন বিষয়টা হচ্ছে, চেঙ্গিস করলো আবার একটা বিরাট 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 বড় একটা রেকর্ড, এবং সেই রেকর্ডটা কি? সেই রেকর্ডটা হচ্ছে বুক মাই শো ইন্টারেস্ট লেভেল। হ্যাঁ বন্ধুরা, বুক মাই শোতে কিন্তু ইন্টারেস্ট লেভেলের নিরিখে চেঙ্গিস কিন্তু আবার একটা বিরাট বিরাট বড় একটা কিন্তু রেকর্ড করলো। বর্তমানে কিন্তু চেঙ্গিস রিলিজের আগেই 28K কিন্তু ইন্টারেস্ট লেভেল কিন্তু গ্রো করে ফেলেছে, এবং এটা অ্যাবসোলিউটলি একটা অল টাইম রেকর্ড। এবং সিরিয়াসলি, এই রেকর্ডটা কিন্তু প্রিভিয়াসলি কোনো বাংলা সিনেমা কিন্তু করতে পারেনি, কোনো বাংলা সিনেমা কিন্তু করতে পারেনি, এবং এটা সত্যি বলতে জিদ্দার কেরিয়ারের একটা অন্যতম একটা রেকর্ড। এবং এই রেকর্ডটা একমাত্র সম্ভবত জিদ্দাই ভাঙতে পারে তার পরবর্তী কোনো ছবি দিয়ে, যেটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হবে। তো বিষয়টা হচ্ছে, এটা একটা কিন্তু খুব ভালো একটা জিনিস, এটা আমার দেখলাম এবং তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেক্ষেত্রে আমি কথা বলবো একটা সিরিয়াস ইস্যুকে নিয়ে, এবং সেই বিষয়টা হচ্ছে চেঙ্গিজের মতো একটা সিনেমা কিন্তু আজকে রিলিজ করছে, এবং সত্যি বলতে আমরা প্রত্যেকে এক্সাইটেড, এবং আমরা প্রত্যেকে আমাদের লেভেলের ক্ষমতা অনুযায়ী কিন্তু চেঙ্গিজের প্রমোশনস করছি। তো সেই জায়গাতে আমরা প্রিভিয়াসলি দেখেছি কোনো যে কোনো সাউথের সিনেমার ক্ষেত্রে, সেটা ছোট ছোট হোক বড় হোক, প্রত্যেকে সাউথের সুপারস্টাররা কিন্তু সেটাকে নিয়ে কথা বলে, টুইট করে, প্রমোশনস করে, কোনো ইন্টারভিউ দেয়, মানে যাই হোক যাই করে হোক ওটার কিন্তু তারা প্রমোশনস করে। এবং আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখেছি কান্তারার ক্ষেত্রে কি দারুণ একটা কিন্তু প্রমোশনস হয়েছিল, এবং সেখানকার ইন্ডাস্ট্রির বড় বড় এরা কিন্তু ও মানে একটা দুর্দান্তভাবে কিন্তু কিন্তু প্রমোশনস করেছিল, এবং এখন অবধি কিন্তু করে। তো সেই জায়গায় টলিউড ইন্ডাস্ট্রি পুরো চুপ, টলিউড ইন্ডাস্ট্রির কিন্তু পুরো লজ্জা লাগা উচিত, এবং যে জায়গাতে জিদ্দার এত বড় একটা ইনিশিয়েটিভ, এবং যেখানে জিদ মানে আমাদের দেবদা, অঙ্কুশদা এরা ছাড়া আর সমস্ত মানে আর সবাই চুপ, এবং আর কয়েকজন আমি বলবো যে এখানে সৌভিক কুণ্ডু, এম এন রাজ, বিক্রম চ্যাটার্জি এরা কিন্তু চেঙ্গিসকে সাপোর্ট করেছে, এবং দেবদা তো রীতিমতো চেঙ্গিসকে কিন্তু সাপোর্ট করে এসছে, এবং দেবদাকে জাস্ট হ্যাটস অফ। আমি শিওর শোর যে কালকেও কিন্তু দেবদা একটা টুইট করবে, সরি আজকেও কিন্তু দেবদা একটা টুইট করবে, এবং অঙ্কুশদা কিন্তু গতকাল চেঙ্গিসকে নিয়ে একটা পোস্ট করেছে, এবং আমার দেখে ভালো লাগলো যে অঙ্কুশদা চেঙ্গিসকে সাপোর্ট করছে এবং বাংলা কমার্শিয়াল সিনেমাকে সাপোর্ট করছে, এবং অঙ্কুশদাকে জাস্ট হ্যাটস অফ, অনেক 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 থ্যাংক ইউ, ধন্যবাদ চেঙ্গিসকে সাপোর্ট করার জন্য। এবং আমি বলবো যে অঙ্কুশদা এবং দেবদা ছাড়া আর গোটা টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু জাস্ট লজ্জা লাগা উচিত, রীতিমতো লজ্জা লাগা উচিত, দ্বারা এই একটা একটা দারুণ প্রচেষ্টা, একটা প্যান ইন্ডিয়া রিলিজ, সেটাকে তোমরা সাপোর্ট করছো না, তোমাদের লজ্জা লাগা উচিত। তোমরা না ওই ওই প্যান প্যানানি ফ্যামিলি ড্রামাই হচ্ছে বানাবে, তোমাদের আর জীবনে কোনো না উন্নতি হবে না, ঠিক আছে? তোমাদের জন্য আজকের বাংলা ইন্ডাস্ট্রি অধঃপতন হচ্ছে, এটা আমি আজকে বলতে বাধ্য হলাম। তোমাদের কি মতামত আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।